শিক্ষার্থীরা কেমন আছো? নড়াইল অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি অজয় মণ্ডল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয় কালিয়া নড়াইল। তো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ে শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয়ের একটি প্রশ্ন প্রণয়ন করব এবং তা সমাধানের চেষ্টা করব। তাহলে তোমরা প্রশ্নটা সবাই লিখে নাও। তার আগে আমি শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয়। একটি যৌগের শতকরা সংযুক্তিতে কার্বন 40%, হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেন 53.33% এবং যৌগ যৌগটি আণবিক ভর 180 হলে আণবিক সংকেত নির্ণয় করে। তো প্রশ্নটা সবাই খাতায় তুলে নাও, এখন আমি সমাধানের দিকে যাব। শতকরা সংযুক্তিকে স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করিয়ে পাই। শতকরা সংযুতিকে স্ব পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তাহলে কার্বন
চল্লিশ বাই 12 সমান হাইড্রোজেন 6.67 বাই 1, অক্সিজেন 43.33 বাই অক্সিজেনের 16, তো এটা 3.33, 6.67, 3.33. তো সবাই তো লোক ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ করিয়ে পাই। কার্বন 3.33 বাগ 3.33 সমান 1, হাইড্রোজেন 6.67 বাই 3.33 সমান 2, অক্সিজেন 3.33 বাই 3.33 সমান 1। তো এবার আমাদের মৌলগুলোর অনুপাত 1:2:1 যৌগটির স্থূল সংকেত কার্বন 1 হাইড্রোজেন 2 অক্সিজেন 1 সমান সমান CH2O। ধরি যৌগটির আণবিক সংকেত CH2O × 1। অতএব যৌগটির আণবিক ভর 12 প্লাস 1 × 2 প্লাস 16 × n সমান 30 L। প্রশ্ন মতে 30 N সমান 180 বা N সমান 180 বাই 30, অতএব এর সমান 6। অতএব
যৌগটির আণবিক সংকেত আমরা সিক্সের এন এর জায়গায় সিক্স বসাই দিই, তাহলে দেখো কি হয়, সি সিক্স এইচ তাহলে এটাই আমাদের আণবিক সংকেত। বলতো এই যৌগটা কি? যৌগটা হচ্ছে গ্লুকোজ। তো সকলকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এরকম আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হবো।